নমস্কার বন্ধুরা, তিথিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা স্টিম কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। প্রথমে আমি 3টে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এক এক করে সব ডিমগুলো ফাটিয়ে নেব। দেখুন, ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো। এবার বিটারের সাহায্যে ভালো করে একে মিক্স করে নেব। একসাথে সব চিনি পাউডারগুলো দেব না, অল্প অল্প করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার বিটারের সাহায্যে ভালো করে একটু বিট করে নিচ্ছি। এবার আবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 চামচ, এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে দেওয়াতে ডিমের গন্ধটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ছাঁকনির সাহায্যে চেলে দিচ্ছি। অল্প অল্প করে ময়দা দিয়ে বিটারের সাহায্যে ভালো করে গুলে নিতে হবে। এতে করে এর মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। আবার দিয়ে দিচ্ছি ময়দা। একসাথে ময়দা দিলে ময়দা লাম্পস তৈরি হয়ে যাবে অনেক, এর জন্য ধীরে ধীরে ময়দা দিতে হবে। দেখুন, এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন, এরকম ব্যাটারটা হবে। এবার 3টে আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চামচ সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে। এবার বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিটা একদম ভরে দিলে চলবে না, অর্ধেক পর্যন্ত দিতে হবে। এভাবে 3টে বাটির মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ ময়দার মধ্যে 1/2 কাপ চিনি পাউডার ব্যবহার করেছি। এভাবে 3টি বাটিতেই আমি ভরে নিয়েছি। 3টে বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বাটিটাকে একটু এভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এদিকে আমি গ্যাসে জল স্টিম হতে বসিয়ে দিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এক এক করে বাটিগুলো বসিয়ে দিতে হবে। বাটিগুলো বসানো হয়ে গেছে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। এভাবে 10 মিনিটের মতো হতে দিতে হবে। দেখুন, 10 মিনিট পরে এরকম অবস্থা এসেছে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে এভাবে দেখে নিতে হবে। দেখুন, চাকুর গায়ে একদম লেগে নেই, মানে কেক আমাদের একদম রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে বাটিটা উল্টে একটু পিছনে ট্যাপ মারলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কত স্মুথ হয়েছে। সামনেই ক্রিসমাস ডে, তো এরকম একটা কেক অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন, কেকটা কত স্মুথ হয়েছে। কেক বানানো খুব ইজি, 15 মিনিটের মধ্যে কেকটা একদম রেডি।